টেমপ্লেট লিটারেলস হচ্ছে ইএস সিক্সের একটি ফিচার যেটা বেসিক্যালি আমার মাল্টিপল লাইন স্ট্রিং আউটপুট করতে এবং স্ট্রিংয়ের মধ্যে ভ্যারিয়েবল আউটপুট করতে হেল্প করে সো আমরা এতক্ষণ ধরে যে ধরনের এক্সাম্পলগুলো দেখে এসেছিলাম সেখানে যদি আমাকে মাল্টিপল লাইনের স্ট্রিং আউটপুট করতে হয় ধরো আমি কনসোল লক ধরো ফার্স্ট লাইন তারপর এরপর কনসোল লক

বাট টেম্পলেট লিটারেল ইউজ করে আমি চাইলে আমি কনসোল লক এর মধ্যে মানে এভাবে অনেক ইজিলি আমি আমার আউটপুট দেখাতে সো জিনিসটা কীভাবে পারবো সো আমি সেম জিনিসটা করতেছি সো কনসোল লক এবং এখানে আমি আগে ইউজ করতাম এদার ডাবল কোট অথবা সিঙ্গেল কোট বাট এখন আমি ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ না করে আমি ব্যাকটিক ইউজ করব ওকে এটার নাম হচ্ছে ব্যাকটিক এটা হচ্ছে তোমাদের ওয়ান যে ওয়ান যে আছে যেটা ওয়ান প্রিন্ট করে সেটা ঠিক পাশে পাবা আবার অনেক কিবোর্ডে এটা ওয়ানের সাথে থাকে শিফট ইউজ ইউজ করে এটা নাম হচ্ছে ব্যাক টিক ওকে সো এই সাইনটা ওকে সো এবার আমি যদি ফার্স্ট লাইন তারপর সেকেন্ড লাইন অর্থাৎ আমি কোনো ধরনের ব্যাকস্লেশ এন ইউজ না করে আমি মাল্টিপল লাইনে আমার স্ট্রিং প্রিন্ট করতে পারবো সো এখানে আমার কোনো ব্যাকলেস এন বা তেমন কিছু ইউজ করা লাগেনি এবং আমি যদি এই পুরোটা যদি আমি ভ্যারিয়েলের ভিতরে রাখি তো একটা ভ্যারিয়েল লিখলাম যেটা তোমাদের সুবিধা সো ইউজ করে এবার ভ্যারিয়েবলটা আমি এখানে প্রিন্ট করি তাহলে আমার সেম রেজাল্ট দিবে ওকে টেম্পলেট লিটার আরেকটা বড় সুবিধা হচ্ছে যখন আমি আউটপুটে আমার ভ্যারিয়েবল এবং স্ট্রিং বা কোনো অন্য কোনো ভ্যালু একসাথে প্রিন্ট করবো ধরো আমার এখানে আছে একটা ভ্যারিয়েবল লেট এইচ ইকুয়েল টু হচ্ছে আমার ধরো থার্টি সিক্স ওকে এবার যদি নর্মাল নিয়মে আমার স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে হয় তাহলে হিস এইজ ইস তারপর আমার প্লাস সাইন ইউজ করতে হয় কনক্রেটিনেশনের জন্য এরপর আমার থার্টি সিক্স না এমআই এইচ এভাবে প্রিন্ট করতে হয় ওকে সো আমি যদি ব্যাকটিক ইউজ করি অর্থাৎ টেম্পলেট লিটারেল ইউজ করি তাহলে আমি ইজিলি আমার স্ট্রিং এর আমি এ ধরনের ভ্যারিয়েবল গুলা লিখতে পারবো বিভিন্ন এক্সপ্রেশন লিখতে পারবো সো দেখি সেটা কীভাবে করবো সো আমি ব্যাকটিক ইউজ করব হিস এইচ ইস এখন আমার যদি আমি কোনো স্ট্রিং এর ভিতর এরকম কোনো ভ্যারিয়েবল বা কোনো এক্সপ্রেশন আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে একটা ডলার সাইন ইউজ করতে হবে এরপর দুইটা কার্লি ব্রেস ইউজ করতে হবে তো ডলার সাইন আর কার্লি ব্রেস পেলে বুঝবে যে এখানের ভিতর কোনো ভ্যালু প্রিন্ট হবে সো আমি যদি এখন সেভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি হিজ এইচ ইস এত ওকে সো এভাবে আমি ইচ্ছা মতো প্রিন্ট করতে পারবো সো আমি দেখি আমি ধরো কয়েকটা ভ্যারিয়েবল লিখি ধরো লেট লেট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রহিম লেট এইচ ইকুয়াল টু হচ্ছে ধরো টোয়েন্টি এইট সরি থার্টি এইট জুনটি ফাইভাইভ তো হবে না আরো অনেক বেশি হবে এবার আমি যদি এই সবগুলো ইনফরমেশন আমি একটা কনসোল লক এর মধ্যে করতে চাই তো কনসোল লক হিজ নেইম is dollar সাইন এরপর এখানের মধ্যে আমি নেম লিখলাম এরপর নিচের লাইনে এইচ লিখলাম এরপর ডেট অফ বার্থ ডিও বি আচ্ছা ডলার সাইনটা বাইরে হবে ডলার সাইন তো এবার দেখো আমি অনেক ইজিলি আমার এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমার স্ট্রিং এর ভিতরেই ইউজ করতে পারছে আমাকে কোনো কনকেটেনেশন ইউজ করতে হচ্ছে না সো এটা ইজিয়ার ওয়ে সো আমার সিক্স ফিচার অর্থাৎ সিক্স হচ্ছে যাওয়া স্ক্রিপ্টের দুই পনেরো সালে রিলিজ হওয়া একটা ভার্সন এটা নিয়ে আমরা সামনে লেসনে আলোচনা করবো যে ইস সিক্সের মধ্যে এক্সট্রা কী কী ফিচার আছে আমরা কিছু কিছু ফিচার অলরেডি দেখে ফেলছি সো এই ফিচারগুলো হচ্ছে ইএস সিক্সে আসছে ম্যাক্সিমাম ব্রাউজারে আছে সো এটা একটা ইএস সিক্সের এর ফিচার যেটা আমাকে হেল্প করে টেম্পলেট লিটারেলের মাধ্যমে আমার এভাবে স্ট্রিং এর ভ্যালুগুলোকে প্রিন্ট করতে এবং আমি চাইলে কোনো এক্সপ্রেশনও লিখতে পারবো ধরো আমার একটা লেট এ ইকুয়াল টু ধরো থার্টি ফোর লেট বি ইকুয়াল টু সিক্সটি সেভেন সো কনসোল লক এরপর ধরো দ্য রেজাল্ট ইজ আমি করলাম আচ্ছা আমাকে ব্যাকটিক ইউজ করতে হবে যদি আমি ভিতরে এক্সপ্রেশন লিখতে চাই ওকে ব্যাকটিক ইউজ করলে তাহলে আমি এখানের ভিতরে যাওয়া স্ক্রিপ্ট কোড আমার লিখতে পারবো সো এ প্লাস বি ওকে সো দেখো এখানে আমার এই দুইটার রেজাল্ট দিচ্ছে এবং এটাকে চাইলে আমি আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো ধরো এখানের ভিতর প্লাস দেখো টোয়েন্টি থার্টি থ্রি প্লাস সিক্সটি সেভেন ইকুয়েল ওয়ান জিরো ওয়ান তার মানে হচ্ছে এই যে এর ভিতর এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে বি এর ভিতর বি এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে এবং এখানে এক্সপ্রেশন আসছে অর্থাৎ আমাকে টেমপ্লেট টেম্পলেটার আমাকে হেল্প করে যে কীভাবে আমরা আমাদের স্ট্রিংয়ের ভিতর কোনো স্ট্রিংয়ের ভিতরেই আমরা যাওয়া অপারেশন কোন কোনো ভ্যারিয়েবল ভ্যালু অথবা কোনো ধরনের অপারেশন আমি পারফর্ম করতে পারবো এটা করলে আমার কাজ অনেক ইজিয়ার হয়ে যায় তো আমরা এক্সাম্পল করার সময় এরকম কিছু এক্সাম্পল দেখবো যেখানে আমি টেম্প ডিটেল ইউজ করেছি অথবা কোনো কোনোখানে আমি স্ট্রিং যেভাবে যেভাবে আগে কনক্রিটিনেক্ট করতাম সেভাবে করেছি তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবে সো আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই থ্যাংক ইউ